আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ রুবেল হক। তো আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হলো ছৌদি মেডিকেল কিভাবে অনলাইনে চেক করবেন যে আপনি অনলাইনে ফিট আছেন নাকি আনফিট আছেন। অর্থাৎ যারা ছৌদি যাত্রী আছেন, ছৌদির উদ্দেশ্যে মেডিকেল করেন, গামকার আন্ডারে মেডিকেল করেন, তো তারা চাইলে নিজের ফোন দিয়ে অনলাইনে চেক করে নিতে পারবেন যে আপনি অনলাইনে মেডিকালি ফিট আছেন নাকি আনফিট আছেন। তো এটার জন্য বিশেষ কিছু প্রয়োজন হবে না, শুধু আপনার পাসপোর্ট নাম্বার হলে যথেষ্ট। তো কীভাবে আপনি অনলাইনে মেডিকালি ফিট চেক করবেন সেটা দেখাবো এই ভিডিওটিতে। তবে ভিডিওটি শুরু করার আগে আমার চ্যানেলে যারা নতুন আছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আমি বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করি, সেখান থেকে কোনো না কোনো ভিডিও আপনার উপকারে আসতে পারে, কোনো কাজে লাগতে পারে। সো আপনি যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন পরবর্তীতে সেই ভিডিওগুলো দেখে আপনি সমাধান পেয়ে যাবেন। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর একটা কথা, যারা করোনার আগে বিভিন্ন কারণে আনফিট ছিলেন, মেডিকেল আনফিট ছিলেন, তারা আসলে চেক করে নিতে পারেন এখন যে আপনি এখনও অনলাইনে আনফিট দেখায় কি না। যদি অনলাইনে আনফিট না দেখায় সেক্ষেত্রে আপনি পুনরায় মেডিকেল করতে পারবেন আগের পাসপোর্ট দিয়ে। তো এই জন্য আপনি চাইলে ভিডিওটি দেখতে পারেন। তো ভিডিওটি ভালোভাবে বুঝতে ভিডিও না টেনে পুরো ভিডিও দেখবেন। তো কথা না বেরিয়ে চলুন আমরা মূল ভিডিওটি দেখে আসি। তো গাইস, সবার প্রথমে আপনি আপনার ফোন থেকে ক্রোম ব্রাউজারটি ওপেন করে নেবেন। আমি আমার ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিচ্ছি। নেবার পরে সার্চ বারে সার্চ করবেন GCCHMC, এটা লিখে সার্চে ক্লিক করবেন। তো এটা লিখে সার্চ করতে কারো সমস্যা মনে করলে আমার ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্কটা দিয়ে দিছি, আপনারা চাইলে লিঙ্কে ক্লিক করে সরাসরি ঢুকতে পারবেন ওয়েবসাইটে। তো আসার পরে এখানে দেখুন অনেকগুলো ওয়েবসাইট চলে আসবে। তো আপনারা ফার্স্টে যেটা দেখবেন GCCHMC.org, আপনারা এটাই ক্লিক করবেন। করার পরে আপনি গামকা ওয়েবসাইটে প্রবেশ করবেন। তো এখানে দেখুন অনেকগুলো অপশান আছে। তো আপনারা 5 নম্বরে দেখুন চেক ক্যান্ডিডেট স্ট্যাটাস, তো আপনারা মেডিকেল চেক করার জন্য এখানে ক্লিক করবেন। করার পরে একটু নিচের দিকে স্ক্রল করবেন, দেখুন চেক মেডিকেল স্ট্যাটাস। এখানে চাইলে আপনি আপনার পাসপোর্ট নাম্বার অথবা মেডিকেল স্লিপ নাম্বার যে কোনো একটি দিয়ে আপনার মেডিকেল চেক করতে পারবেন। তো আমি পাসপোর্ট দিয়ে চেক করব, চেক করে দেখাবো আপনাদের। তো আপনারা চাইলে মেডিকেল স্লিপ দিয়েও চেক করতে পারবেন, এর জন্য নিচের অপশানটি সিলেক্ট করে নেবেন বাই GCC স্লিপ নাম্বার। তো আমি পাসপোর্ট নাম্বার দিয়ে সার্চ দিব, এজন্য আমি পাসপোর্টটা সিলেক্ট করে নিচ্ছি। নেবার পরে এখানে পাসপোর্ট নাম্বার দিব। তো আমি একটা মেডিকেল চেক করে দেখাবো আপনাদের। তো এরপরে যেটা করবেন, নিচে ন্যাশনালিটি সিলেক্ট করে নেবেন, এজন্য এখানে ক্লিক করবেন। ন্যাশনালিটি আপনাদের জাতীয়তা বাংলাদেশি, এটা সিলেক্ট করে নেবেন। তো নেবার পরে আপনারা জেনারেটে ক্লিক করবেন। তো করার সাথে সাথে দেখুন এখানে মেডিকেল একটা রিপোর্ট চলে আসছে তরিকুল ইসলাম। এখানে দেখুন গ্রিন কালারে ফিট লেখা আসছে, অর্থাৎ উনি ফিট। তো একটু ফোনে সমস্যা হবে, ফোনে এইভাবে একটু লেখাগুলো সবগুলো কাছাকাছি থাকার কারণে বোঝা যাচ্ছে না। তো আপনারা যেটা করবেন বিস্তারিত দেখতে পারবেন, এজন্য আপনারা চাইলে প্রিন্ট করে নিতে পারবেন অথবা PDF-এ চাপ দেওয়ার সাথে সাথে ফাইলটি ডাউনলোড হয়ে যাবে। তো আমি ওটা দেখাচ্ছি পরে। তো আপনারা চাইলে এভাবেও দেখতে পারবেন, সেটা হলো আপনাদের ডেস্কটপ সাইটটা ওপেন করে নিতে হবে। সেজন্য যেটা করতে হবে, আপনারা এই 3 ডটে ক্লিক করবেন। করার পরে এখানে দেখুন ডেস্কটপ সাইট, তো এখানে ক্লিক করে দিবেন। দেওয়ার পরে এটা কন্টিনিউ করবেন। তো এখন দেখুন এখানে বিস্তারিত চলে আসছে, এখানে ক্লিয়ার সব বোঝা যাচ্ছে। এভাবে কম্পিউটারে আসে আসলে, তো এভাবে আসলে আপনারা বিস্তারিত পড়ে নিতে পারবেন। তো আরও ভালোভাবে বোঝার জন্য আপনারা PDF-এ ক্লিক করবেন। PDF-এ ক্লিক করার সাথে সাথে আপনার এটা ডাউনলোড হয়ে যাবে, তারপর এরকম ওপেন হয়ে যাবে সাথে সাথে। তো এখানে আপনারা চাইলে বিস্তারিত পড়ে নিতে পারবেন আর সব কিছু দেখে নিতে পারবেন, মেডিকেল স্ট্যাটাস এখানে ফিট। তো এইভাবে সব কিছু শো করবে। এখন আমি আরেকটা পাসপোর্ট নাম্বার দিয়ে দেখাচ্ছি, দেখি আরেকটা চেক করি এটা আসলে অনলাইনে ফিট আছে নাকি আনফিট আছে, এটা আরেকবার চেক করে নেব। আমি পাসপোর্ট নাম্বারটা উঠাচ্ছি। তো পাসপোর্ট নাম্বার উঠালাম, আবার জেনারেটে চাপ দিব। দেওয়ার পরে এই যে এখানে দেখুন আনফিট লেখা আসছে, অর্থাৎ উনি মেডিকেলে আনফিট, MD ফারুক উনি মেডিকেলে আনফিট। তো আপনারা চাইলে আগের মতো এইভাবে দেখতে পারবেন, 3 ডটে ক্লিক করবেন। করার পরে ডেস্কটপ সাইট ওপেন করে নেবেন, নেওয়ার পরে কন্টিনিউ চাপ দেবেন। দিলে এখানে বিস্তারিত এভাবে
পড়তে পারবেন, জানতে পারবেন। তো ডেস্কটপ সাইট যারা ওপেন করতে পারবেন না, তারা যেটা করবেন, পিডিএফ এ ক্লিক করবেন। পিডিএফ এ ক্লিক করার সাথে সাথে আপনার ফাইলটি ডাউনলোড হয়ে যাবে। ফাইলটি ডাউনলোড হলে পিডিএফ আকারে আপনি দেখতে পারবেন। তো সার্ভারের প্রবলেমের কারণে একটু সময় লাগতে পারে, আপনারা একটু ওয়েট করবেন। তো দেখুন ওনার পিডিএফ ডাউনলোড হয়ে গেছে, এখানে স্ট্যাটাস আনফিট সেটা দেখাচ্ছে। তো আপনারা চাইলে এভাবে আপনাদের ফোন দিয়ে অনলাইনে মেডিকেল স্ট্যাটাস চেক করে নিতে পারবেন অথবা ডাউনলোড করে নিতে পারবেন। থ্যাংক ইউ গাইজ ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি থেকে যদি কোনো উপকার পান, আপনার কোনো কাজে আসে, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফেজ।